প্যারা হাজিরিন আমি আমার আলোচনার ভূমিকায় কথা বলবো না যেহেতু সময় সংক্ষেপ আমি আমার আলোচনার সরাসরি প্রবেশ করতেছি আজকে আমি কথা বলবো আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী যে নবী সৃষ্টি না হলে আসমান জমিন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর মোহাম্মদ আজমত নিয়ে কিছু কথা বলবো আল্লাহর যদি তৌফিক হয় প্যারা হাজিরিন রাসূলকে ভালোবেসেছে পৃথিবীর প্রত্যেকটা মাখলুক বস্তু ঠিক না বেঠিক কোনো সন্দেহ আছে যথেষ্ট সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন তখন পৃথিবীর প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানিয়েছেন ঠিক কি না শুধু তাই নয় স্বয়ং আল্লাহ তাআলার খানায়ে কাবা কাবা শরীফ যার তাওয়াফ আমরা হজের মধ্যে করি হজের রুকুনের মধ্যে সবচেয়ে বড় রুকুন হচ্ছে আল্লাহর ঘর যদি তাওয়াফ করা না হয় হজ কবুল হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা কতটুকু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন স্বয়ং আল্লাহর ঘর খানায়ে কাবা সিজদার মধ্যে পড়ে ঝুঁকে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাইলেন সুবহানাল্লাহ ওরে জাহার আগম মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে ওরে জাহার আগম মনের তরে ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা বলেন তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো ওরে যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল খুদে রাবানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী ওরে যাহার আগমনের তরে বনের পশু আনন্দে মাতে যাহার আগো মনের তরে বনের পশু আনন্দে মাতে আরে পশু হইয়া নবী চিনল মোরা চিনলাম না বলেন পশু হইয়া নবী চিনল মোরা চিনলাম না একজন নবী সোনার মদিনা একজন নবী জঙ্গলার পশুরা পর্যন্ত আমার নবীকে সালাম জানিয়েছে সুবহানাল্লাহ অত্যন্ত দুঃখজনক হলেও বিষয়টা সত্য আমি দূরের কথা বলছি না স্বয়ং আমাদের সমাজের মাঝেও কিছু লোক এখনো এমন আছে রাসূলের শান বললে চেহারা মলিন হয়ে যায় নাউজুবিল্লাহ ঠিক না বেঠিক আছে না নাই মিথ্যা বলছি মিথ্যা বলছি দূরের কথা বলবো না আমাদের এই রাজনগর গ্রামের মধ্যে কিছু মানুষ আছে রাসূলের শান মান মর্তবা শুনলে চেহারা মলিন হয়ে যায় ঠিক না বেঠিক এটা প্রমাণ করতে হবে রাসূলের শান মান মর্যাদা শুনলে যদি কারোর অন্তরে আঘাত আনে মনে রাখবেন তার মৃত্যুর সময় চেহারা অন্ধকার হয়ে মৃত্যুবরণ করবে ঠিক না বেঠিক প্রত্যেকটা আশিকের রাসূলের জীবনে একটা কামনা থাকে কি রাসূলের গোলাম হয়ে মৃত্যুবরণ করবে তাই তো বলা হয় নবীজির গোলামে নবীজির গোলামে
কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে ঠিক না বেটি আপনার আমার নবী দুজাহানের বাচ্চা নবী হাশরের মাঠে উম্মতকে বেহেশতে না নিয়ে সিজদার মধ্যে 70,000 বছর সিজদার মধ্যে লুটে পড়ে আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ ডাক দিয়ে বলবে প্যারা হাবিব আপনি সারা জীবন দুনিয়ার বুকে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আপনার রওজা পাকে শুয়ে শুয়ে সিজদার পড়তে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আজকে এই মাহশারের দিনে সম্মানের দিনে যেখানে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি সেখানেও আপনি 70,000 বছর সিজদায় পড়ে কান্না করবেন না না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উত্তোলন করুন আপনার যা উম্মতের মধ্যে যাকে যাকে মনে চায় তাকে নিয়ে জান্নাতে চলে দেন এবার আসুন রাসূলের শাফাত বিশ্বাস করেন তো কিন্তু দুঃখজনক হলো বিষয়টা সত্য অনেকে বিশ্বাস করে আসলে আলোচনা অনেক লম্বা বলার সময় নাই রাসূলের তারিখ যদি আমি বলতে চাই মাস কি মাস দিন কি দিন বছর কি বছর চলে যাবে শেষ হবে তিনি হচ্ছেন আমাদের নবী আমার পূর্বে যারা আলোচনা করেছেন ঠিক একই বিষয়ে আলোচনা করেছেন কারণ আমি মনে করি যেই মাহফিলের মধ্যে যেই জান্নাতের বাগানের প্যান্ডেলের ভিতরে আমার নবীর সম্মান বলা হবে না সেটা কখনো জান্নাতের বাগান হতে পারে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেওয়া হয় রাসূলের শান নাই যার উপর কোরআন নাযিল হয়েছে যেই কোরআনের তাফসীর সে করছে প্যান্ডেলের মধ্যে বসে তার উপর কোরআন নাযিল হয়েছে সেই মানুষটার ব্যাপারে সেই আশরাফুল মাখলুকাত যার কারণে লকব ধারণ করেছি আমরা বুক ফুলে বলতে পারি আশরাফুল মাখলুকাত সেই নবীর তারিফ যেই মাহফিলে হবে না সেটা কখনো মাহফিল হতে পারে আমার কথাটাই এতটুকু আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে বুঝতে চাইবো আমাদের সমাজ বলেন যে কোনো সমাজ বলেন দেখবেন যাদের অন্তরের মধ্যে রাসূলের শান বলার কারণে আপনার অন্তরটা কালো হয়ে যাচ্ছে চেহারাটা মলিন হয়ে যাচ্ছে মনে রাখবেন সে আপনার আমার দুশমন ঠিক না বেঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর যদি আল্লাহ তাআলাকে অনুসরণ করতে চাও তাহলে অনুসরণ করতে হবে কাকে আমার নবীকে তো রাসূলের অনুগত্য ছাড়া রাসূলের অনুসরণ ছাড়া আমার নবীর অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার অনুসরণ হবে যেই কারণে আমাদের ঈমান আছে কিনা এটা আমাদের জাস্টিফাই করতে হবে মনে রাখবেন সাহাবাই কেরাম কোন পর্যায়ে গিয়ে কতটুক তাপমাত্রা উপরে বাড়িয়ে দিয়ে রাসূলকে মহব্বত করেছেন আমরা কতটুক পরিমাণ জীবনের কতটুক পর্যায়ে গিয়ে আমরা রাসূলকে ভালোবাসি এটা জাস্টিফাই করতে হবে অনেকে বলতে চায় রাসূলকে যদি আমরা ভালোবাসি রাসূলকে যদি আমরা মহব্বত করি আমরা যখন মহব্বত করে সালাতু সালাম জানাই আমরা যখন মহব্বত করে আজানের পূর্বে দুরুদ সালাম জানাই আমরা যখন মহব্বত করে রাসূলকে আমরা বেশি বেশি দুরুদ পড়ি তখন তারা বেদাতের ফতোয়া দেয় ঠিক না বেঠিক আসলে এটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয়টা সাহাবাই কেরাম আজমাইনগণ কোন পর্যায়ে রাসূলকে ভালোবেসেছেন দেখেন একজন সাহাবীর উট পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে উট উট দেখেন সাহাবাই কেরাম কোন কিভাবে রাসূলকে ভালোবাসতেন সাহাবাই কেরাম যদি ব্যথিত হতেন রাসূলের দরবারে আসতেন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম যদি অসহায় হয়ে যেতেন আপনার লাইফের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়ে গেছেন রাসূলের দরবারে চলে আসতেন সাহাবাই কেরামের উট একজন সাহাবীর উট অসুস্থ হয়ে গেছে পাগল হয়ে গেছে সাহাবি চলে আসলো রাসূলের দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উট তো পাগল হয়ে গেছে একটু আসেন না আমার উটটা দেখে দেন সুবহানাল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উটের খবর সংবাদ দিল অন্য সকল সাহাবারা বলল হাইরে তুমি কি বলছো উট পাগল হয়ে গেছে সে তো কুকুরের রূপ ধারণ করে ফেলেছে হাবিবে দুজাহা সরকারে দুজাহা যদি আপনার উটের কাছে যায় উট তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে সাহাবাই কেরাম যখন অন্য সাহাবী এই কথা বললেন সাহাবাই বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে এ আমার সাহাবী শোনো উট কখনো আমার উপর আক্রমণ করতে পারে যাই হোক তো উটের কথা যখন আমার হাবিবে দুজাহার কাছে বললেন আমার হাবিবে দুজাহা বললেন যে উট কখনো আমাকে কিছু করবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন উটের কাছে যখন গেলেন তখন উট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছনে ছুটতে শুরু করলো উট ছিল পাগল সেই পাগল উট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে এসে সিজদায় লুটিয়ে পড়ে গেল এবার আপনার আর আমার কাছে আপনার মতন আমার মতন কিছু টুপি দাড়ি জুব্বা পরা কিছু মানুষ আছে এবং শুধু টুপি দাড়ি নয় কিছু সাধারণ মানুষ আছে তাদের অনুসরণ করে তাদেরকে প্রশ্ন করব তুমি এবার বলো উট যদি আমার হাবিবকে সিজদা করে এখানে বেদাতের ফতোয়া লাগাইতে পারবা সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উট তো সিজদা করে তার মানে আমরাও সিজদা করতে পারি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন শুনো সিজদার ব্যাপারে শুধু মালিককে যদি সিজদার কোনো হুকুম থাকতো প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সিজদা দেওয়ার হুকুম সর্বপ্রথমই আসতো সুবহানাল্লাহ তো যাই হোক আমি বুঝাইতে চাচ্ছি রাসূলের আজমত রাসূলের মহব্বত রাসূলকে ভালোবাসতে হবে কোন পর্যায়ে কোন লেভেলে এটা বোঝা আমাদের সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের ঈমানকে ধরে রাখা সবচেয়ে দায় হয়ে গেছে ঠিক না বেঠিক আমরা যদি ঈমানের কথা বলি আমার এক আম্মা জান আমি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাকে আমি যখন ইতে ছিলাম তখন আমাকে বলছে সুন্নিরা বেশি নবী নবী করে নবীর কথা বলে আমলের কথা বলে না কি বলে আমলের কথা বলে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রাসূলুল্লাহ প্রধান অতিথি সরকার আপনারা সম্মেলন চলে আসুন নারায়ণ আল্লাহু আকবার